আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম ট্রেডিং উইথ আশিকুল চ্যানেলে। সবাই আশা করি ভালো আছেন। আসলে ভালো থাকার কথা না, কারণ যে অবস্থা চলছে শেয়ার মার্কেটে, সেই ব্যাপারটা আসলে আমরা একটু ফান্ডামেন্টাল নিউজগুলো দেখার চেষ্টা করব, এবং প্রফেসর শিবলি রুবায়েত এবং খন্দকার রাশেদ মাকসুদ, বিএসিসির সাবেক এবং বর্তমান চেয়ারম্যান, তাদের মধ্যে তারা যেই ডিসিশনগুলো নিচ্ছেন, সেই ডিসিশনগুলো আসলে কার ডিসিশনে কতটুকু ভুল বা কে কতটুকু রাইট, সেই ব্যাপারটা একটু দেখার চেষ্টা করব আমার পয়েন্ট অফ ভিউ থেকে। এটা অন্য কোনো পয়েন্ট অফ ভিউ না, জাস্ট আমি কি ধারণা করতেছি সেই জিনিসটা বলি। তো ফার্স্টেই আসি বর্তমান অবস্থা। বর্তমানে দেখেন, সাধারণ বিনিয়োগকারীরা দাবি আদায়ের জন্য বিএসইসি ভবন ঘেরাও করছে, বিভিন্ন ধরনের আন্দোলন করছে। সো এই আন্দোলনটা আসলে একেবারে পারতপক্ষে না পেরে তারা হয়তো আন্দোলনে নেমেছে। সবার অবস্থাই অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে বর্তমানে। আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে বলি, আমার বাংলাদেশের মার্কেটে প্রফিট করতে ধরেন সব কিছু বের হয়ে যায়, জান বের হয়ে যায় ডিএসই, মানে বাংলাদেশ থেকে প্রফিট বের করতে, কিন্তু বাইরের প্রফিটগুলা, বাইরের মার্কেট থেকে প্রফিট করাটা অনেকটা কম্পারেটিভলি ইজি। আমি অন্য কোনো কিছুই বলবো না, কোনো ইনফরমেশনই দিব না, জাস্ট শুধু এই ইনফরমেশনটা আপনাদেরকে দিলাম যে বাংলাদেশের মার্কেট থেকে প্রফিট বের করাটা খুব টাফ। এবং 2010 সাল পরবর্তী 2014-24 সাল পর্যন্ত, প্রায় টানা 14 বছর, অল্প স্বল্প যতটুকুই মুভমেন্ট দিয়েছে, এই মুভমেন্টে মানুষ যে পরিমাণ টাকা আর্ন করতে পেরেছে তার চেয়ে বেশি পরিমাণ টাকা আসলে লস করেছে। এখান থেকে প্রফিট বের করাটা খুব টাফ। 30-40% প্রফিট বের করা মানে চারটিখানি কথা নেই মার্কেটে, বাট অন্যান্য মার্কেটে 100x প্রফিট করা যায়, মানে ডাক পুঁজি ডাবল করা যায় কোনো ঝামেলা ছাড়াই। তো আসলে এই কারণেই হচ্ছে দাবি আদায় করার জন্য বিনিয়োগকারী যারা আছেন, যারা জেনারেল ইনভেস্টর রয়েছেন, তারা মানে একেবারে সব কিছু বাদ দিয়ে এখন কিছু কোনো উপায় নাই, এই কারণে এই অবস্থায় পড়ে গেছে। এই অবস্থাটা তৈরি হওয়ার পেছনের কারণটা কী ছিল? এই অবস্থা তৈরি হওয়ার পেছনের কারণ ছিল হচ্ছে কিছু ডিসিশন নেওয়া হয়েছে। সেই ডিসিশনগুলো শুনি প্রথমে। সে ধরেন 25 তারিখ, 25শে সেপ্টেম্বর লভ্যাংশ বিনিয়োগ দিতে না পারার কারণে অনেকগুলো কোম্পানিকে জেড ক্যাটাগরিতে ফেলে দেওয়া হয়েছে। তো এই জেড ক্যাটাগরিতে ফেলে দেওয়ার কারণে একটা লভ্যাংশ মানে মাসের ক্লোজিংয়ের একটা চাপ ছিল, এবং সেই সাথে একটা খারাপ সেন্টিমেন্ট তৈরি হয়ে গিয়েছিল। এই সেন্টিমেন্টটা কী করেছে, পুরো মার্কেটকে একেবারে খারাপ করে ফেলছে, এবং মার্কেটের একটা আপ ট্রেন্ড যেই জিনিসটা ছিল, একটা কনসলিডেশন বা আপ ট্রেন্ডে যাওয়ার যে সম্ভাবনাটা ছিল, সেই সম্ভাবনাটা পুরোটাই হচ্ছে একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, এবং মার্কেট এই প্রেশারটা নিতে পারেনি। ঠিক আর কিছুদিন পরেই, 1 সপ্তাহ পরেই হচ্ছে আসলো বেক্সিমকো, তারপরে হিরো, সাকিব, এদের এদের জরিমানার বিষয়টা, তারপরে আরও কিছু যারা আছে তাদের জরিমানার বিষয়টা, শেয়ার কারসাজির কারণে 428 কোটি টাকা জরিমানা করেছে। তো এই জরিমানা করেছে এই সিচুয়েশনটার মধ্যে। এর আগে হচ্ছে জাস্ট সরকার পরিবর্তন হলো, পরিবর্তন হওয়ার পরে আলটিমেটলি একবার একটা চেয়ারম্যান নিয়োগ দিল, তারপরে সেটা আবার বাদ দিয়ে আবার হচ্ছে রাশেদ মাকসুদকে নিয়োগ দিল। তো রাশেদ মাকসুদ যেই ডিসিশনগুলো নিয়েছেন, এই ডিসিশনগুলো ফ্র্যাঙ্কলি স্পিকিং এই ডিসিশনগুলো অনেক যৌক্তিক, কিন্তু যেই সময়ে উনি ডিসিশনগুলো নিয়েছেন এই সময়টা আসলে রাইট সময় ছিল না। শিবলি রুবায়েত কী করেছে, শিবলি রুবায়েত এসে ফ্লোর প্রাইস দিয়েছে এবং অবস্থা খারাপ করে দিয়েছে সব কিছুর। আমাকে যারা 3-4 বছর ধরে ফলো করেন তারা নিশ্চয়ই জানেন যে আমি প্রথমেই বলেছিলাম ফ্লোর প্রাইস কখনো যৌক্তিক সমাধান না, এটার কারণে আমাদেরকে সাফার করতে হবে লং রানে। প্রথমে একটু মজা লাগছে আপনাদের, কিন্তু এরপরে সবাই সাফার করতে হয়েছে। এই ফ্লোর প্রাইসটা উনি দেওয়ার পর থেকে আলটিমেটলি আমাদের মার্কেটের স্ট্রাকচারই ভেঙে গেছে। আমি যখন কোনো একটা অ্যানালাইসিস করতে যাই, চার্টের কোনো ঠিক ঠিকানা থাকে না, বিলিভ মি, যে মানে চার্টটা ঠিকঠাক মতো যে থাকবে এইভাবেও থাকে না। খুব বাজে অবস্থা পুরো সব মার্কেটেরই এই ফ্লোর প্রাইস দেওয়ার কারণে। এখন ফ্লোর প্রাইস উঠানোর পরে অবস্থা আরও খারাপ হয়েছে। বেক্সিমকোর ফ্লোর প্রাইস এখনও উঠানো যাচ্ছে না, জানি না এই রাশেদ মাকসুদ চেয়ারম্যান উনি আবার কখন এই ডিসিশন নিয়ে নেয় যে আমি আবার ফ্লোর প্রাইস এই বেক্সিমকোর ফ্লোর প্রাইস উঠাই দিব, তখন অবস্থা আরও খারাপ হয়ে যাবে। কারণ পুরো মার্কেটের উপরে এটা এই এই প্রেশার নেওয়ার জন্য মার্কেট আসলে এখন পর্যন্ত প্রস্তুত না, এখন পর্যন্ত প্রস্তুত না। তো সত্যি বলতে
এইসব কারণে মার্কেটের অবস্থা যখন এত খারাপ হয়ে গেল, পুঁজি যখন সবাই হারিয়ে ফেলছে, 13,000 কোটি টাকা যখন হারাইছে পুঁজি, মানুষ এত এত পয়েন্ট কমে গেল, মানুষ আসলে মানুষের কোনো কিছু করার ছিল না। তো দুইজনের ডিসিশনই আমি বলবো কম বেশি খারাপ, তবে বর্তমান চেয়ারম্যান রাশেদ মাকসুদ উনি যে ডিসিশনটা নিয়েছে এইটা যৌক্তিক ডিসিশন, কিন্তু সময়ে উপযোগী ডিসিশন না। এই ডিসিশনগুলো আস্তে ধীরে পরে নেওয়া যেত। একটা একটা কোম্পানিকে জেড ক্যাটাগরিতে দিলে কোম্পানির কিছু হয় না, বরঞ্চ ক্ষতি হয়েছে সাধারণ বিনিয়োগকারীদের। এই জিনিসগুলো ওনার আসলে বোঝা দরকার ছিল। এই এটা কেন উনি বুঝতে পারে নাই সেইটাও আমি বের করতে পারবো বা বুঝতে আপনাদেরকে বলতে পারবো যে উনি ছিল হচ্ছে, মানে উনি ছোট থেকে বড় হয়েছে সিটি ব্যাংকে, সিটি ব্যাংকের বিভিন্ন জায়গায় উনি ঘোরাঘুরি করে এরপরে 2018 সালে NRBC ব্যাংকে গেল। 1990 সালে মনে করেন উনি ওনার কেরিয়ার শুরু করে 2018 সাল পর্যন্ত একটা জায়গায় ছিল, এরপরে অন্য একটা জায়গায় গেল, NRBC ব্যাংকে গেল। 2 বছর পরে ওনার মেয়াদ শেষ হয়ে গেল, কোম্পানি আর মেয়াদ বাড়ায় নাই। তারপরে উনি হচ্ছে জয়েন করল, আর NRBC ব্যাংকের কি অবস্থা আপনারা তো খুব ভালোভাবেই জানেন। এরপরে আপনি দেখেন উনি গেল হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যাংকে, স্ট্যান্ডার্ড ব্যাংকের কি অবস্থা আপনারা জানেন, খুব ভালোভাবেই জানেন, খুবই বাজে অবস্থা। স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক না, কিন্তু স্ট্যান্ডার্ড ব্যাংক লোকালটা, ওনার সাথে আর চুক্তি নবায়ন করে নাই 3 বছর পরে। উনি মাইডাস ফাইন্যান্সেরও মনে হয় পরিচালক, মাইডাস ফাইন্যান্সের কি অবস্থা আপনি দেখেন। মানে একজন মানুষ হয়তো সিটি ব্যাংকে ভালো করেছে, বাট এরপরে ওনার যে কাজগুলো ছিল সেই কাজগুলো হয়তো অতটা ভালো না, মানে সময় উপযোগী ছিল না, এই কারণে উনি আসলে কাজ করতে পারেনি। আর ওনার আসলে তেমন কোনো অভিজ্ঞতাও নাই হয়তো শেয়ার মার্কেটে, এই কারণে উনি ওনার মতো করে উনি পাঠ্যপুস্তকে, আমি আবারও বলি পাঠ্যপুস্তকে যে ডিসিশনগুলো নেওয়ার কথা বলা হয়েছে বা যেভাবে উনি ওই পাঠ্যপুস্তক নির্ভর ডিসিশনগুলো নিয়েছেন, উনি হচ্ছে রাইট টাইমে এই ডিসিশনগুলো নিতে পারেন নাই। ওনার জ্ঞান ছিল, কিন্তু এই জ্ঞানটা পরিপূর্ণভাবে হয়তো ইস্তেমাল করতে পারেন নাই। তো BSCC-র শীর্ষ পর্যায়ে উনি তখন এই যে আপনারা আন্দোলন টান্দোলন করলেন, উনি কী করলো BSCC-র শীর্ষ পর্যায়ে কিছু রদবদল করলো, যেটা একটা ভালো সাইন। কারণ এরকমও দেখা যেতে পারে, সরকার যেহেতু পরিবর্তন হয়েছে বা হচ্ছে মানে একটা ভিতরের অনেক গণ্ডগোল ছিল, উনি সেই গণ্ডগোলগুলো হয়তো সামাল দিতে পারতেছিল না, এই কারণে উনি অনেককে এক ডিপার্টমেন্ট থেকে আরেক ডিপার্টমেন্টে বদল করে দিছে। এতে তাদের হচ্ছে যেই একটা স্ট্রং হোল্ড ছিল সেইটা ভেঙে গেছে, এবং তারা হয়তো দেখা যাবে এরপরে ওনার কথা মতো চলবে। এবং এরপরে উনি গতকালকে আবার সবার সাথে সংস্কারের কি কি সংস্কার করা যেতে পারে সেটা নিয়ে বিভিন্ন মত বিনিময় করছে, এটা খুবই ভালো। দেখেন কি মত বিনিময়ে কি কি উঠে আসছে, প্রতিষ্ঠান, বাজার মধ্যস্থকারী প্রতিষ্ঠান, অন্যান্য অংশীজন, সমগ্র পরিবারের রেগুলেটরি, মানে সবাই অংশগ্রহণ করে মোটামুটি কেউ কেউ এক একজন এক একজনের হচ্ছে তাদের অভিমত দিছে। সো এটা একটা ভালো জিনিস। তবে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে DSCC-র DSE মানে ঢাকা স্টক এক্সচেঞ্জের একজন চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন, মনিরুল ইসলাম। ওনার পোর্টফোলিও, মানে পোর্টফোলিও বলতে কেরিয়ারের পোর্টফোলিও, আমি বলবো যে BSCC চেয়ারম্যানের চেয়ে ভালো। এই লোকটা নটরডেমিয়ান সেন্ট জোসেফ থেকে, নটরডেমিয়ান, তারপরে হচ্ছে ক্যাডেট কলেজ থেকে পড়াশোনা করছে, IBA থেকে পড়াশোনা করছে, IPDC-র ফাইন্যান্সের, IPDC ফাইন্যান্সের মনে হয় ইয়ে ছিল। তো আলটিমেটলি এই লোকটার ক্যালিবার অনেক বেশি, কারণ এইসব IPDC ফাইন্যান্স তো খুব ভালো লেভেলেরই একটা কোম্পানি বলা যায় ফাইন্যান্স ইয়েতে, লঙ্কা বাংলা, IDLC, IPDC, তো এরা এরা তো ভালো এইসব জিনিস চালাই আসছে এই লোকটা। এবং তাদের ওনার ওনার ইয়েটা বেশ ভালো মনে হয়েছে আমার কাছে, এবং ওনাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়ার পরে নিয়োগগুলো বাড়াইতে চাইছে কোম্পানিগুলো। একটা কোম্পানি তখনই নিয়োগ বাড়ায় যখন হচ্ছে যে তাদের মধ্যে একটা ইয়ে থাকে, মানে এই লোক ক্যাপাবেল জানার পরেই নিয়োগ বাড়ানোর চেষ্টা করে। সো আলটিমেটলি আমি বলবো যে DSCC-র চেয়ারম্যান, যে DSE-র চেয়ারম্যান যিনি হয়েছেন, উনি মোটামুটি ভালো করেছেন। শিবলির উপায়ে যে শীটগুলো রেখে গিয়েছেন শেয়ার মার্কেটে, এইগুলো আস্তে আস্তে চেঞ্জ করা দরকার ছিল, কিন্তু এই রাশেদ মাকসুদ উনি উনি আসলে উনি ডিসিশনগুলো ঠিক নিছে, কিন্তু মানে টাইমলি এই ডিসিশনগুলো ছিল না। দ্যাটস ওয়াই আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এই ধরনের একটা প্রবলেম তৈরি হয়ে গেছে মার্কেটে এবং সবাই অস্থির হয়ে গেছে। আমি কি কিসের পক্ষপাতি, আসলে আমি কোনো কিছুর পক্ষপাতি না, আপনারা যেটাই করেন বুঝে শুনে করেন। এরে বাদ দিয়ে আর কারে আনবেন, কে আসবে না আসবে আই ডোন্ট নো, বা ইনি থাকবে কিনা এটাও জানি না। তবে যে ডিসিশনগুলো নিছে এই ডিসিশনগুলো আমি বলবো যে শিবলির উপায় একেবারে ধ্বংস করে গেছিল লং রানে, আর এই লোকটা এসে, রাশেদ মকসুদ এসে মোটামুটি একটা ডিসিশন নিছে
ডিসিশন ডিসিশনটা ভালো ডিসিশন, কিন্তু টাইমলি ডিসিশন ছিল না। তবে এই ডিসিশনগুলোর ফলাফল আমরা খুব ইজিলি দেখতে পারবো, খুব ইজিলি সামনে দেখতে পারবো। তো আমি বলবো যে সবাই আসলে কোনো ডিসিশন দেওয়ার নেই, কারণ এই ডিসিশনগুলা দিলে হয়তো আমাকে অন্য টাইপের ভাবতে পারেন, আমি হয়তো আপনাদেরকে এটা থেকে রিফ্রেইন করার চেষ্টা করতেছি, এরকম ভাবতে পারেন। আপনারা আপনাদের ডিসিশন নিতে পারেন, কারণ এই রাশেদ মাকসুদ থাকলে না থাকলে ইট ডাজেন্ট ম্যাটার, অন্য একজন আসলে এই ডিসিশনগুলো তো থাকবে, এইগুলার যে ডিসিশনগুলো অলরেডি নিয়ে নিছে এগুলোর কারণে বাজার আলটিমেটলি আস্তে আস্তে ভালো হবে। তো আপনারা আপনাদের ডিসিশন মতামত জানাইতে পারেন, আপনাদের মতো করে বলতে পারেন, আমি আমার জিনিসটা বললাম। এটা আসলে টেকনিক্যাল অ্যানালাইসিস ছিল না, এটা আমার মতামত ছিল। অনেকে কথা বলতেছেন, অনেকে জানতে চাচ্ছেন, আমি আমার মতামত জানালাম। তো যারা এতক্ষণ শুনলেন তাদেরকে ধন্যবাদ, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।